বন্ধুরা, এর আগে আমরা আপনাদেরকে সাপের অনেক ভিডিও দেখিয়েছি, যেখানে সাপের অনেক সুন্দর প্রজাতি থেকে শুরু করে অনেক ভয়ঙ্কর সাপও ছিল। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু সাপ দেখাতে চলেছি যেগুলোকে আপনি হাজার চাইলেও সরাসরি কখনোই দেখতে পাবেন না, কারণ এই সাপগুলো এতটাই দুর্লভ হয় যে এগুলোকে আমাদের দেশের কথা বাদই দিন, যে দেশের জঙ্গলে এগুলোকে দেখা যায় সেখানেও এদের সংখ্যা অনেক কমে গিয়েছে। সেই জন্য শুধুমাত্র ভাগ্যবানরাই এই সাপগুলোকে দেখতে পাই। আর যেভাবে আমরা এই সাপগুলোকে শিকার করছি এবং এদের বাসস্থান নষ্ট করছি, তাতে করে আগামী কিছু বছরের মধ্যেই এই সাপগুলো পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যাবে, তখন হাজার চাইলেও আমরা সেই সাপগুলোকে কখনোই দেখতে পাবো না। আর বন্ধুরা, ভিডিওর শেষে সাপগুলো এতটাই বিরল যে সেগুলোকে দেখলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন, আর হয়তো এই সাপগুলোকে আপনারা জীবনের প্রথমবার দেখতে চলেছেন। তাই বন্ধুরা, কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 10, ডবল হেডেড স্নেক। বিশ্বের সবথেকে বিরল প্রজাতির সাপের কথা আলোচনা হবে, আর সেখানে ডাবল হেডেড স্নেকের নাম নেওয়া হবে না, এটা অসম্ভব। দুই মাথাওয়ালা এই সাপ খুবই অনন্য এবং বিরল হয়। এরা ছোট পোকামাকড়ের সাথে ইঁদুর খেতেও পছন্দ করে। আপনি যদি এই সাপকে খাবারের জন্য কোনো আলাদা খাদ্য দেন, তাহলে এই সাপের দুই মাথা আলাদা আলাদাভাবে সেই খাবারগুলোকে খাবে। একটি বিশেষ ব্যাপার হলো, তাদের দুই মাথার মধ্যে যখন একটি মাথা খাবার খেয়ে ফেলে, তখন অন্য মাথা খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করে, যার ফলে দুই মাথার মধ্যে লড়াই শুরু হয়। শুনতে যতটা আশ্চর্য বলে মনে হচ্ছে, এটা তার থেকেও বেশি হাস্যকর। এই সাপ অনেক রঙের হয়, যেমন গ্রিন, হোয়াইট, অরেঞ্জ, ইয়েলো ইত্যাদি। এই ছোট্ট আকৃতির সাপ প্রায় 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আপনি কি কখনো এর আগে এই দুই মাথাওয়ালা সাপ দেখেছেন? যদি না দেখে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, হয়তোবা দেখেও থাকতে পারেন, কারণ আমাদের চ্যানেলে আমরা এর আগে দুই মাথাওয়ালা অনেক সাপ দেখিয়েছি। নাম্বার 9, মালাগাসি লিপনোস স্নেক। মাদাগাস্কারে পাওয়া এই সাপের নাক দেখতে পাতার মতো হয়, সেই জন্য এই সাপের নাম এই রকম রাখা হয়েছে। এরা দেখতে যতটা অদ্ভুত হয়, তার থেকেও বেশি বিরল হয়। এই সাপের রং সবুজ, হলুদ এবং ধূসর রঙের হয়ে থাকে। তবে বিরল হওয়ার পাশাপাশি এদের খাবারও ভীষণ অদ্ভুত হয়, কারণ এরা গিরগিটি খেতে বেশি পছন্দ করে। অন্যান্য প্রাণীর থেকে আলাদা এই সাপ গ্রীষ্মকালীন আবহাওয়ার সাথে সাথে বর্ষাকালেও নিজেকে মানিয়ে নিতে পারে। তবে অন্যান্য সাপের মতো এই সাপও নিজের শিকারকে মারতে এবং বিপদ এলে হামলা করতে পিছপা হয় না। শিকারী প্রাণী থেকে বাসার জন্য এই সাপ সবুজ গাছের পাতায় নিজেকে লুকিয়ে রাখে। এই সাপ বেশি বিষাক্ত হয় না, তবে সবল মারলে ব্যথা অবশ্যই সহ্য করতে হবে। এই সাপ 1.2 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। গাছের পাতার আড়ালে থাকা এই সাপ অনেক সতেজ এবং সবুজ হয়। বন্ধুরা, এই সাপটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 8, স্পাইডার টেইল স্নেক। আপনি কি কখনো এমন কোনো সাপ দেখেছেন যার লেজ মাকড়সার মতো দেখতে? এই সাপ খুবই বিরল প্রজাতির। যেভাবে কোনো শিকারী শিকার ধরার জন্য জাল তৈরি করে, ঠিক সেইভাবেই ধূসর এবং বাদামি রঙের এই সাপ তার মাকড়সার মতো লেজের ব্যবহার করে শিকার ধরার জন্য। এখানে এই সাপ পুরোপুরি তার শরীরকে না নাড়িয়ে শুধুমাত্র লেজটি নাড়ায়, ফলে শিকারী এই সাপের লেজকে মাকড়সা ভেবে খেতে চলে আসে এবং নিজেই এই সাপের শিকার হয়ে যায়। অর্থাৎ যতটা বিরল এই সাপ, তার থেকেও বেশি অদ্ভুত এই সাপের শিকার করার পদ্ধতি। পাখি এবং ব্যাং এই সাপের সব থেকে পছন্দের খাবার। ওয়েস্টার্ন ইরানের পাহাড়ি এলাকায় দেখতে পাওয়া এই সাপ প্রায় 531 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। নাম্বার 7, স্পাইনি বুশ ভাইপার। সৌন্দর্যে পরিপূর্ণ এই সাপ খুবই বিরল হয়। এদেরকে দেখতে অনেকটা ড্রাগনের মতো লাগে। এদের রং লাল, কমলা, সবুজ, নীল, ধূসর, বাদামি এবং কালো রঙের হয়ে থাকে। এই রঙিন সাপ বেশিরভাগ সময় রাতের বেলায় শিকার করার জন্য বের হয়। এরা সাধারণত গিরগিটি, ব্যাং এবং ছোট ছোট পোকামাকড় খেতেই পছন্দ করে। এই রঙিন সাপের সৌন্দর্য দেখে আকর্ষিত হওয়ার ভুল একদমই করবেন না। এরা যদি একবার আপনাকে কামড় দেয়, তাহলে আপনার মৃত্যু অনিবার্য, কারণ এই সাপ কামড়ানোর সাথে সাথেই আপনার বডিতে ইন্টারনাল ব্লিডিং শুরু হয়ে যাবে। যদি তাড়াতাড়ি সঠিক চিকিৎসা না করা হয়, তাহলে আপনি ধীরে ধীরে মারা যেতে পারেন। আফ্রিকাতে দেখতে পাওয়া এই সাপ প্রায় 18 থেকে 30 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। এই সাপ প্রায় 12 বছর পর্যন্ত বেঁচে থাকে। নাম্বার 6, থ্রি আই স্নেক।
যারা সাপের সম্পর্কে জানে এবং সাপ পছন্দ করে তারা খুব ভালো করেই জানে যে অন্যান্য দেশের তুলনায় অস্ট্রেলিয়াতে সবথেকে বেশি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। কিন্তু এইবার যেই সাপটিকে খুঁজে পাওয়া গিয়েছিল সেটা খুবই বিরল প্রজাতির সাপ ছিল, কারণ এই সাপের তিনটি চোখ ছিল এবং সাপটির বয়স ছিল মাত্র 3 মাস। যেদিন এই সাপটিকে পাওয়া গিয়েছিল তার 3 দিনের মধ্যেই এই সাপটি ক্ষুধার জন্য মারা গিয়েছিল। আসলে এই সাপটি খাবার খেতে পারছিল না, সেই জন্য এই বিরল প্রজাতির সাপটির মৃত্যু হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, 40 সেন্টিমিটার লম্বা 3 চোখযুক্ত এই পাইথন ছাড়া আর কোনো পাইথনের 3টি চোখ দেখতে পাওয়া যায়নি। এই সাপ তো বিরল ছিলই, তবে সে মারা যাওয়ার সাথে সাথে অনেক বড় রহস্যও সেরে গিয়েছে। নাম্বার 5, হর্নেট ডেজার্ট ভাইপার। এই সাপের চোখের পাশে সিংহের মতো কিছু বেরিয়ে আসে। এই সাপকে মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায় বলে এই সাপের এই রকম নামকরণ করা হয়েছে। মরুভূমিতে থাকার জন্য এই সাপের রং কিছুটা বালির মতো। এদের এই রূপের জন্য এরা নিজেদেরকে বালিতে লুকিয়ে রেখে শিকারের উপর আক্রমণ করে। সাপের এই রঙে তাদেরকে মানুষ এবং অন্যান্য প্রাণীদের হাত থেকে রক্ষা করে। এদের এই বিশেষ গুণের জন্য এরা অন্যান্য প্রাণীর থেকে বিরল এবং ইউনিক। এই সাপ লম্বায় প্রায় 2 ফিট পর্যন্ত হয়ে থাকে। এরা খাবার হিসাবে গিরগিটি, ব্যাং এবং ছোট ছোট পোকামাকড়ই খেয়ে থাকে। দ্রুত গতিতে চলতে থাকা এই সাপ নিজেদের ব্যালেন্স রাখার জন্য তির্যকভাবে চলতেই পছন্দ করে। বন্ধুরা, এইরকম সাপ যদি কখনো আপনার সামনে চলে আসে তখন আপনি কি করবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 4, প্যারাডাইস ফ্লাইং স্নেক। এশিয়ার পাশাপাশি ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে দেখতে পাওয়া এই সাপ খুবই বিরল হয়। এই সাপের নাম শুনেই আপনি হয়তো মনে মনে এটা ভাবছেন যে এই সাপ উড়তে পারে, কিন্তু আসলে এটা সঠিক নয়। আসলে এই সাপ শিকার ধরার জন্য অথবা বিপদ এলে এক গাছ থেকে অন্য গাছে প্রায় 10 মিটার পর্যন্ত লাফাতে পারে। সেই জন্য এই সাপকে দেখে অনেক সময় মনে হয় এরা আকাশে উড়ছে, কিন্তু বাস্তবে তেমনটা নয়। এই সাপ খাবারের উদ্দেশ্যে এত দূর পর্যন্ত লাফাতে পারে এবং শিকারের কাছে পৌঁছে শিকারের উপর আক্রমণ করে। এই সাপ তার খাদ্য তালিকায় ব্যাং এবং গিরগিটি রাখতে পছন্দ করে। এমনিতে তো এই সাপ ততটা বিষাক্ত নয়। এদের বিষ যতটা কম মারাত্মক ঠিক ততটাই কম এদের হাইট। এই সাপ লম্বায় মাত্র 4 ফিট পর্যন্ত বড় হতে পারে। নাম্বার 3, হোয়াইট স্নেক। যদি বিশ্বের সবথেকে সুন্দর সাপের কথা বলা হয় তাহলে এই সাপ সৌন্দর্যের শীর্ষে অবস্থান করবে। অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া এই সাপ খুবই বিরল হয়। এর সবথেকে বড় কারণ এদের সৌন্দর্য। এই সাপের সৌন্দর্য এদের জন্য অভিশাপ, কারণ যখন কোনো প্রাণী বা মানুষ এদেরকে দেখতে পায় তৎক্ষণাৎ তারা এদের উপর আক্রমণ করে। 40 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারা এই সাপ বেশিরভাগ সময় তারা সম্পূর্ণ জীবন বেঁচে থাকতে পারে না। এই সাপ খুবই বিষাক্ত, কিন্তু এরা তখনই কাউকে কামড়ায় যখন কেউ এদেরকে বিরক্ত করে অথবা ক্ষতি করার চেষ্টা করে। এই সাপ ব্যাং, মাছ এবং ছোট ছোট পোকামাকড় খেতেই পছন্দ করে। এই সাপ লম্বায় 1.3 মিটার পর্যন্ত বড় হতে পারে। লাল রঙের চোখ এই সাপের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। এই সাপ সম্পূর্ণ সাদা হলেও জন্মের সময় এরা বিভিন্ন রঙের হয়ে থাকে এবং সময়ের সাথে বড় হয়ে যাওয়ার পর এরা সম্পূর্ণরূপে সাদা হয়ে যায়। এই সাপ এতটাই বিরল হয় যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে মাত্র 1 জন মানুষই এই সাপগুলোকে দেখতে পায় এবং ব্ল্যাক মার্কেটে এই সাপগুলোকে 20 টাকায় পর্যন্ত বিক্রি করা হয়। বন্ধুরা, এর আগে আমরা পৃথিবীর সবথেকে সুন্দর 10টি সাপ নিয়ে ভিডিও তৈরি করেছি। আপনারা চাইলেই সেই ভিডিওটি আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। নাম্বার 2, আলবেনি অ্যাডার স্নেক। যদি বিশ্বের সবথেকে বিষাক্ত সাপের কথা বলা হয় তাহলে হয়তো এই সাপের নাম সবার প্রথমে থাকবে। এই সাপ তার বিষ দিয়ে মানুষকে খুব সহজেই মারতে পারে, কিন্তু আফ্রিকায় দেখতে পাওয়া এই সাপ খুবই বিরল হয়। এই সাপ অন্যান্য সাপের থেকে আলাদা, কেননা এই সাপ লুকিয়ে তার শিকারের উপর হামলা করে। সেই জন্য এই সাপ ঝোপঝাড় ছাড়াও পাখির বাসার মধ্যে লুকিয়ে থাকে এবং সম্পূর্ণরূপে নিজেকে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেয়। এই সাপ শিকারের কাছে পৌঁছানো মাত্রই শিকারের উপর দ্রুত হামলা করে এবং শিকারকে গিলে ফেলে। এরা ছোট ছোট সরীসৃপদেরকে খেতে বেশি পছন্দ করে। আপনি যদি কখনো এই সাপের ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আপনিও এদের বিষের শিকার হতে পারেন। নাম্বার 1, ড্রাগন স্নেক। পূর্ব এশিয়ায় দেখতে পাওয়া এই সাপ দেখতে যতটা অদ্ভুত তার থেকেও বেশি বিরল। এর কারণ ধূসর রঙের এই সাপের ত্বক অন্যান্য সাপের থেকে অনেক আলাদা হয়। এই সাপের ত্বকের উপরিভাগে কাঁটা থাকে ঠিক কুমিরের মতো। এই বিরল প্রজাতির সাপের এই বৈশিষ্ট্যই এদেরকে আরো বিশেষ করে তুলেছে। এই সাপ ছোট ছোট পোকামাকড়ের পাশাপাশি ব্যাং এবং মাছ খেতে পছন্দ করে। এদেরকে সাধারণত পানির আশেপাশের এলাকাতেই দেখতে পাওয়া যায়। এরা লম্বায় প্রায় 24 থেকে 30 ইঞ্চি পর্যন্ত বড় হয়। শিকার করা ছাড়া এই সাপ আর কারণ
কারোর ক্ষতি করে না, কিন্তু বেশিরভাগ সময় এই সাপ নিজেরাই শিকার হয়ে যায়। কারণ ব্ল্যাক মার্কেটে এই সাপের বাজার দর প্রায় 30-35 লক্ষ টাকা পর্যন্ত হয়। যখন একটি সাপ অনেক সুন্দর, পিসিন এবং বিরল প্রজাতির হয়, তখন সবাই সেই সাপটিকে পুষতে চাইবে, আর সেই জন্য এদেরকে অনেক বেশি মাত্রায় শিকার করা হয়, যার জন্য এদের সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে। আমরা যদি সচেতন না হই তাহলে হয়তো আগামী কিছু বছরের মধ্যেই এই সাপগুলো বিলুপ্ত হয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওতে কোন সাপটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।